সেই দিন সন্ধ্যাবেলা যীশু তার শিষ্যদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। শিষ্যেরা নৌকা ছাড়লেন। নৌকা চলতে থাকলে যীশু ঘুমিয়ে পড়লেন। সেই সময় হঠাৎ সাগরে ঝড় উঠল এবং নৌকাটা জলে পূর্ণ হতে লাগল। এতে তারা খুব বিপদে পড়লেন। তারা যীশুর কাছে গিয়ে তাকে জাগিয়ে বললেন, প্রভু প্রভু, আমরা যে পড়লাম। তখন যীশু উঠে বাতাস ও জলের ঢেউকে ধমক দিলেন। তাতে বাতাস আর ঢেউ থামল এবং সব কিছু শান্ত হয়ে গেল। তিনি শিষ্যদের বললেন, তোমাদের বিশ্বাস কোথায়? শিষ্যেরা ভক্তিপূর্ণ ভয়ে আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে যিনি বাতাস ও জলকে আদেশ দিলে পর তারাও তার কথা শোনে?